শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে 2 জুলাই প্রায় 11 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রায় 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আবারও হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।